জাপানের সাইতাম কেনের ওয়ারাবি মাঠে টোকিও বৈশাখী মেলার উদ্যোগে বৈশাখী মেলা বনাম তুশিমা সিটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তুশিমা সিটি জাপানের অলিম্পিক 2020-এর হোস্ট সিটিতে। এই ম্যাচের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্রীড়া জগৎকে জাপানিদের সাথে পরিচিত করা। 10 ওভারের খেলায় 74 রান করে তুশিমা টিম। বাংলাদেশ দল 4 ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায়। এ সময় বৈশাখী মেলার উপদেষ্টা মণ্ডলীর প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামান, সমন্বয়ক বৃন্দ সহ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন উপদেষ্টা সালেহ মোহাম্মদ আরিফ এবং মীর রেজা। আজকের এই যে রৌদ্রকজ্জ্বল যে পরিবেশে দশমাপ্তু এবং বৈশাখী মেলার যে ক্রিকেট হলো, এটা আসলে সবাই খুব আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত। আজকে যে ক্রিকেটের শুভ সূচনা হইলো, আমরা সব বাংলাদেশিরা জাপানের সাথে এই ক্রিকেটের মাধ্যমে আমরা একটা বন্ধন তৈরি করি। আমরা আরো জাপানের সাথে এবং কালচার এক্সচেঞ্জ করতে চাই। আমরা চাই জাপানে ক্রিকেটটা আরো প্রচলিত হোক, আরো জাপানিজরা এতে জড়িত হোক। মিন্না ইয়াসাসুকে বসে এতে মোরাতে মিন্নারে তানোশিমি কত গাড়ি কিমাসা। আমাদের সাথে তাদের মেন ছিল যে কালচার এক্সচেঞ্জ, খেলাধুলার যেটা বিষয়টা, আমরা এটাকে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকে এখানে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। মানে বাংলাদেশের ক্রিকেট আপনারা জানেন যে অত্যন্ত জনপ্রিয়, শুধু বাংলাদেশে তো নয়, এটা আমাদের একটি প্রাণের খেলাই বলতে পারেন। ক্রিকেটটা এখন জাপানিদের কাছেও বহুল পরিচিত। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ারাবি মাঠে, যেখানে তুশিমা সিটি সাথে আমাদের বৈশাখী মেলা ক্রিকেট টিমের একটি প্রতিযোগিতা হচ্ছে। তো এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের সমন্বয়ক, আমাদের প্রধান সমন্বয়ক দেখতে পাচ্ছেন ডক্টর আলিমুজ্জামান, এবং আমাদের প্রধান উপদেষ্টা, উনি উপদেষ্টারা দাঁড়িয়ে আছেন, আরিফ ভাই আছেন, আমাদের রেজা ভাই আছেন, এবং আমাদের সকল সমন্বয়ক রয়েছেন। আমাদের আরেকজন সমন্বয়ক রয়েছেন সুখেন ব্রহ্ম। এখানে যাদেরকে দেখছেন তারা সবাই আসলে আমাদের বৈশাখী মেলার সমন্বয়ক এবং উপদেষ্টা। শুধু দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমাদের ক্রিকেট ম্যাচটি দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং বাংলাদেশ আমরা অবশ্যই তুশিমা টিমের সাথে যে খেলাটা হয়েছে বাংলাদেশ টিম সেখানে উইন করেছে। তানিয়া মিথুন, ইউরো বাংলা টেলিভিশন, টোকিও।